রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবি হাসপাতালে দ্বিতীয় সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হলো সোমবার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের এই দ্বিতীয় সফল কিডনি প্রতিস্থাপনের বিষয়টি জানান জিবি হাসপাতালের এমএস ডাক্তার শঙ্কর চক্রবর্তী। উল্লেখ্য, মণিপুরের সিজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং জিবি হাসপাতালের সার্জিক্যাল টিমের যৌথ উদ্যোগে গত জুলাই মাসের 8 তারিখে রাজ্যের জিবি হাসপাতালে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল। বর্তমানে কিডনি দাতা এবং গ্রহীতা উভয়ই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। গত জুলাই মাসের পর সোমবার অর্থাৎ 11 নভেম্বর দ্বিতীয় সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় জিবি হাসপাতালে। এক্ষেত্রে কিডনি দাতার বয়স 20 বছর। প্রায় 5 ঘন্টা ধরে চলে এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া। প্রতিস্থাপনের পর বর্তমানে সুস্থ রয়েছেন কিডনি দাতা এবং গ্রহীতা। কোনো ধরনের জটিলতা এড়াতে আগামী 7 থেকে 10 দিন বিশেষ তত্ত্বাবধানে রাখা হবে কিডনি গ্রহীতাকে। তারপর শারীরিক অবস্থা বুঝে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাকে। গতকালকে আমরা দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্ট করেছি। আপনারা সবাই জানেন, গত জুলাই মাসের 8 তারিখ আমরা প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলাম। সেই পেশেন্ট এখন সুস্থ আছে, ভালো আছে। যিনি কিডনি গ্রহীতা ছিলেন এবং যিনি দাতা ছিলেন, দুজনেই সুস্থ সবল আছে। আমরা দ্বিতীয় ট্রান্সপ্লান্ট গতকালকে করেছি দুই টিমের একসঙ্গে মিলে যৌথ উদ্যোগে। সেখানেও আমাদের যে ডোনার উনিও সুস্থ আছেন, আর যিনি রিসিপিয়েন্ট যিনি গ্রহীতা উনিও সুস্থ আছেন। এই সুখবরটি সারা ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে জানানোর জন্যই আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। এদিনের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের সাথে যুক্ত সংশ্লিষ্ট মেডিকেল টিমকে ধন্যবাদ জানান জিবি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাক্তার শঙ্কর চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।